Good morning everyone, welcome back to the channel to a new vlog. আশা করি ভালো আছো, সুস্থ আছো and time for breakfast. ওদের জন্য আজকে তৈরি হচ্ছে চিড়ের পোলাও। কি খাবে সকাল থেকে ভাবতে ভাবতে ফাইনালি ডিসাইড করা হলো ওরা তিনজন খাবে চিড়ের পোলাও। এখানে সবজিদি অলরেডি বানানো প্রিপারেশন শুরু করে দিয়েছে, চিড়ে কাজু কিশমিশ আর এখানে বাকি প্রিপারেশনটা হচ্ছে। জেনারেলি পূজা খুব শান্ত প্রকৃতি, কিন্তু গত দুদিন ধরে ওর মাথাটা একটু হয়ে আছে, কারণ রাত্রে ঠিকঠাক করে ঘুম হচ্ছে না। এখনো মোটামুটি সকালবেলা উঠে আগে প্রথম চিন্তার ব্যাপার এটাই হয় যে কি রান্না হবে, ব্রেকফাস্টে কি হবে। আজকে চিড়ে বাড়িতে ছিল না, তো হটপট করে বললো কি আজকে চিড়ের পোলাও হোক, তাহলে রবিনকে বলে চিড়ে এনে দেবে। রবিন ঝটপট করে চিড়ে এনে দিল, মাসি বানিয়ে দিল। ফাইনালি আমারও এখানে ব্রেকফাস্ট রেডি, দুধ, কলা, মুসলি, চিয়া সিডস, পামকিন সিডস, ড্রাই ফ্রুটস আর তার সঙ্গে একটু কফি ফ্লেভারের জন্য। আমার কফি ফ্লেভারটা বেশ ভালো লাগে। এই যে চিয়া সিডসটা, এটা সকালে ব্রেকফাস্টের সঙ্গে সঙ্গে সন্ধ্যাবেলা যে ওট ড্রিঙ্কটা বানায় উইথ প্রোটিন পাউডার, ওটা তো অ্যাড করি। চিয়া সিডস মেইনলি তোমাদেরকে ওয়েট লস জার্নিতে হেল্প করে, কারণ এটা একবার কনজিউম করা অনেকক্ষণ অবধি তুমি ফুল ফিল করবে, ছড়িয়ে যাওয়ার পর ধীরে ধীরে এটা এক্সপ্যান্ড করে। এর মধ্যে গুড ফ্যাটের সঙ্গে সঙ্গে থাকে স্যালুবল ফাইবার, যেটা ওয়েট লস জার্নিতে হেল্প করার সাথে সাথে তোমাকে কনস্টিপেশনকে প্রিভেন্ট করতে হেল্প করবে। আর প্রচুর পরিমাণে প্রোটিন অ্যান্ড ফাইবারের সঙ্গে সঙ্গে এর মধ্যে অনেক অ্যান্টি অক্সিডেন্টস অ্যান্ড ওমেগা 3 প্রপার্টিস। এটা ওভারঅল একটা হেলদি ডায়েট মেনটেন করার সাথে সাথে তোমার ব্লাড সুগারকে কন্ট্রোল করবে। ডিসানোর এই চিয়া সিডসের জিপলক প্যাকেজিং এর জন্য অনেকদিন তোমরা রেখে খেতে পারো, বেশ ভালো। আজকে ডেসক্রিপশনে ফার্স্ট কমেন্টে আমি লিঙ্ক দিয়ে দেবো, ট্রাই করতে পারো। আমার মতন এরকম তোমরা মুসলি বা কর্নফ্লেক্স বা ওট মিলে অ্যাড করে খেতে পারো, যার মধ্যে দুধ থাকে, কারণ লিকুইড ফর্মে চিয়া সিডস কনজিউম করতে একটু ইজি হয়। এছাড়াও তোমরা জুসের সঙ্গে অ্যাড করে খেতে পারো নিজেদের পছন্দ অনুযায়ী। একটা 25 রান টান করে একটু রেডি হয়ে গেছি, বেরোবো, লাঞ্চটা করিয়ে। জাস্ট লাস্ট ব্লগে তোমাদের বলেছিলাম গাড়ি দুটো ইম্পর্টেন্ট কাজ গতকাল করানো ছিল, সেটা তো হলো না, আজকে পোস্টপোন হয়ে গেছে। সেটার জন্য আমি আর গুড্ডু বেরোবো, আর এদিকে পূজা আর সৌমি একটু পরে লাঞ্চ করবে, আমরা দুজন বসে গেছি। ও একা লাঞ্চ করবে, তাই আমিও বসে গেলাম। আজকে একদম সিম্পল মেনু, ভাত, ডাল, আলু চোখা, মাছ ভাজা, আর কালকে একটু মাছের ঝোল আর শাকের তরকারিও ছিল, সেটা ওরা দুজনে খেয়ে নেবে। 2:10 লাঞ্চ টাঞ্চ করে জাস্ট বেরোলাম চিনার পার্কে, দুটো টাইম দেওয়া আছে। ফার্স্ট প্ল্যানটা হচ্ছে ক্লিনিং এর জন্য যাওয়া চিনার পার্কে, সেটা করি। অপোজিটে ডেকো ওয়ার্ল্ড আছে, সেখানে এসে গ্যাসটা চেক করিয়ে চলে আসার প্ল্যান তো আছে। গুড্ডু আজকে সকালে এসে গেছে, কুলফি কয়েকটা জিনিস আনা ছিল সেগুলো অলরেডি এনে দিয়েছে, এখন বেরোয়। ফুল কার ওয়াশ অ্যান্ড ক্লিনিং, ওয়েল অ্যালাইনমেন্ট আর এসি গ্যাস চেক, এই তিনটে ছিল মেজর কাজ। চিনার পার্কের মেন সিগন্যাল থেকে একটু পিছনে এসে দেখলাম অ্যাপেলো টায়ার্স আর ডিটেলিং এক্সপ্রেস পাশাপাশি দুটো আছে। এখানে দুটো মেজর কাজ, ক্লিনিং অ্যান্ড ওয়েল অ্যালাইনমেন্ট হয়ে যাচ্ছে। যাওয়ার সময় এসি গ্যাস চেকটা একবার দেখে নেবো, হলো ভালো, না হলে কালকে। হুইল অ্যালাইনমেন্ট চেক তো অ্যাপেলো টায়ার্সে হয়ে গেলো, যেটার জন্য 300 চার্জ করেছিল। আর পাশে হচ্ছে ডিটেলিং এক্সপ্রেস, খুব ভালো ক্লিনিং করেছে। ক্লিনিংটা হয়ে গেছে মানে ওয়াশ অ্যান্ড অন, এবার ভ্যাকিউমটা হবে, তারপর আমরা ডান। গাড়িতে ধুলো কাদা ময়লা যত না আছে তার থেকে বেশি আছে কুলফির হেয়ার, ওটা ভর্তি, যে কেউ দেখেই বলে দিচ্ছে বাড়িতে ডগ আছে। ফাইনালি অল ডান, এখন বাড়ি থেকে একটু ভালো করে সার নিতে পারলে শান্তি। গাড়ির ফ্রন্ট লেফট টায়ারে অ্যালাইনমেন্টটা আউট ছিল, স্টিয়ারিং ছেড়ে দিলে গাড়িটা বাঁদিকে চলে যেত, বাট এখন সেটা ঠিক হয়ে গেছে, পুরো ব্যালেন্স হয়ে গেছে। শনি রবির যে ট্রাভেলিংয়ের প্ল্যানটা ছিল সেটা মানডে টিউজডে হয়ে গেছে, তাই কালকে গিয়ে এসির কাজটা করে নিলে কোনো অসুবিধা নেই। 6:05, গুড ইভিনিং এভরিওয়ান। এখন বিশাল ব্যাপার, চা খাবো বললে এদিক থেকে পূজা বলছে, এদিক থেকে সৌমি বলছে আমি বানিয়ে দিচ্ছি। যাক, আজকে চাটা ফাইনালি সৌমি বানাচ্ছে, যদিও চা খাওয়ার জন্য আমি একমাত্র মেম্বার। আর তুই কি খাবি? ও আচ্ছা, দুজন তাহলে। সৌমি আবার আজকে চা বানানোর আগে হাতের একটা অপশন দিচ্ছিল, হানি লাগবে নাকি ই লাগবে নাকি। তুই দুধ চা কত রকম ভাবে বানাতে পারিস? ভাই তো তুমি দেখো আমি এই
খালি বলেছে 2 লাখ টাকা পাই আমার পুরো রাস্তায় চলে যেতে দাও দাও ওকে দুটো বাসন দাও একটু ধুয়ে ধুয়ে দি দাও কিছু কাজ টাজ করু তখন আরো দিদি প্লিজ এরকম ময়দার মেখে দাও এগ রোল বানাতে হবে আজকে তখন থেকে আমাদেরকে অফার দিয়েছে এগ রোল খাবি মাশরুম রোল খাবি পানির রোল খাবি পূজা বলছে আরো দিদি ভাবছো কতক্ষণে আমি বাড়ির জন্য বেরিয়ে যাবো মাসি কিন্তু খুব আনন্দে বলেছে একটু ময়ম দিয়ে মাখতে হয় ভালো হয়েছিল না রোলটা এখন আরো দিদি হচ্ছে কতক্ষণ আমি চলে যাব না মাসি ওই মাপছে আমি তাড়াতাড়ি যেভাবে হোক মুছে কতক্ষণে বেরোবো আমি কি সর্বনাশ করেছি কত কাজে ভয় পাই না এই তো আরো দিদি বলে দিয়েছে আমি কাজে ভয় পাই না সত্যি আরো দিদি এই মাদামকে তো আমার কত সময় লাগে না 5 মিনিট সময় লাগবে বলো তো তাহলে তুমি তো ঘরে কাজ বাইরে কাজ তো ভাই তুমি দাও আজকে রাত্রে বেলা হবে এতদিন এই কেবলটা এখান দিয়ে গিয়ে ওখানে গিয়ে কানেক্ট হতো বাট আজকে এখানে দেওয়ালের মধ্যে ড্রিল করে এই সাইড থেকে এই সাইডে গিয়ে কানেক্ট হয়েছে এটা কাজের কাজ করছে কারণ তোমাদের রাগের মাথায় দুমদাম দরজা পড়ে তো কিন্তু তারটা ছিঁড়বে না বল এনিওয়ে বাড়ির ইন্টারনেট ফাইনালি অপটিক্যাল ফাইবার আপডেট হয়ে গেছে এখন আমার মান্থলি যে প্ল্যানটা চলছে 700 সামথিং এর মানে 100 Mbps আপলোড ডাউনলোড বোথ এতদিন আমি এমআইএর এই পুরনো রাউটারটা ইউজ করছিলাম আর অপটিক্যাল ফাইবারও ছিল না সব মিলে স্পিড টেস্ট করে ম্যাক্সিমাম 30 পেতাম আপলোড ডাউনলোড আজকে ওরা GX এর এই নতুন রাউটারটা এখানে ইনস্টল করে দিয়ে গেল এখন যে স্পিড টেস্ট চেক করলাম উইথ GX নিউ রাউটার অ্যান্ড অপটিক্যাল ফাইবার ওই 98 মতন ডাউনলোড 100 আপলোড তো মাশরুম এগ ভুজিয়া টমেটো পেঁয়াজ টিয়াজ দিয়ে একটা অদ্ভুত রকমের জিনিস বানিয়েছি এদের খুব ভালো হবে আর খুব খারাপ হবে আর মাঝামাঝি হবে বললাম তো মাঝামাঝি হবে মনে হচ্ছে না তো টেস্ট করে দেয় একটা হলুদ গুটি নেই কুলফি দেখো একটুখানি আগে চক্কাটার কি হাল করে জাস্ট একদিনই হয়েছে কি বলো কত বাজে ভাবে হারবে আজকে তোমার বাস চলে তো তুম হার সময় হারা দো লোগো না কতটা বাজে ভাবে হারবে না কাঁদবি না বল লাল সবুজ হলুদ আর নীল কই কি রে
খুশি পাচ্ছি না একটা কথা বলবো খেলা এখনো শেষ হয়নি সত্যি না দেখছি আমিও ক্যামেরা করব লাস্টের দিকে এ বাবা খারাপ লাগছে প্রচন্ড প্রচন্ড খারাপ লাগছে আমি বললে হবে তুই খেলি না আরে দু ছক্কা চারে তো খাওয়া আমার এত কুড়ি ধরে বের হচ্ছে না ছয় আমি ওর ডিসিশন ঢোকে নি তো হ্যাঁ এ মা পাকা গুটিটাকে খেলো না দু ছক্কা চারে কোথায় পাকা উফ কি যে খারাপ লাগছে কি যে খারাপ লাগছে আরে পাওয়ান আমি একটা কথা বলবো খুব খারাপ লাগে সরি 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 আমি বলবো টিম টিম খেলাও না কোনো টিম টিম না আমি আগে জিতছি না টিম টিম আমার একটা কোটি উঠে গেছে না 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 টিম টিম খেলাও প্লিজ টিম টিম খেলাও একদম না কিন্তু একদম না বিশ্বাস খারাপ লাগছে খুব বেশি চল এবারে তো সেটা তো পরের কথা কি হয়েছে এখানে ছিল ভাবলো কেটে দেবে বলে বিশাল ক্যামেরা ক্যামেরা অন হয়ে গেল তারপরে আমরা কিন্তু ঘরে ঢুকিয়ে দিয়েছি আরে আমিও তো ঘরে বাইরেই বসে আছি দরজাতে কি হলোটা কি এইটার জন্য তুমি পুটুই ফেলে দাও তুমি উঠে তুমি ফেলে দাও একটা কথা বলবো দলে দন্ত দলে তোমাদের নিজেদের মধ্যে যুদ্ধ লাগিয়ে লাভ নেই দেখাও এই দেখাও এক দু তার মানে কি হচ্ছে কাটা এইটা খাওয়া হলো তারপরে কিন্তু চা আর কতবার ক্যামেরা অন করতে করাবে তুমি মানে সেটা তো আমি বলেছি ঠিক আছে ঠিক আছে আবার খেয়ে নিয়েছে আমাদেরকে আমরা আবার ঢুকে গেছি ঘরে কি হলো তুমি কি জিতে গেছো পূজার লাশ গুলি নিয়েছে দুটো দিকে আটকে রেখে দিয়েছি ফুট পড়বে না নাকি দূর আমাদের কিন্তু অনেক গুটি আছে দোকায় আর ওকে পিছন থেকে কি ধাক্কা দে না না চল চল কি খারাপ লাগছে পূজা কি খারাপ লাগছে কিন্তু তুমিও তোমার গুটি পেড়াতে পারবে না কিন্তু জোরে নিজের গুটি পেড়ো না না এই না এই না নিজের জোড়া গুটি তো যে কোনো টাইমে পেড়ানো যায় ডাবল মানে তুমি বি রেসপেক্টিভ এনিওয়ানস গুটি তুমি কখনোই পেড়াতে পারবে না গুগল করব দাঁড়া আরে আমি মোবাইলটা নিয়ে গুগল তো করতে গেলাম বাট কি লিখে সার্চ করব জোড়া গুটি আচ্ছা আচ্ছা ঠিক আছে এখানে জোড়াগুটি নিয়ে একটা কনফিউশন হয়েছে সেটা হচ্ছে জোড়াগুটি নিজেও টপকানো যায় না আর অপোনেন্টও টপকাতে পারে আমি বলছি কি নিজে পারা যায় বাট ওরা কিনে বলছে মেবি হয়তো আমি ভুল যাক গে বাট আলটিমেটলি এন্ড রেজাল্ট হয়ে আমরা জিতে গেছি চলো আজকে এই লুডোর ম্যাচ শেষের সঙ্গে ব্লগটাকে এখানে শেষ করছি ভালো থেকো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে টাটা হ্যাঁ গুড নাইট টাটা